ওয়েলকাম টু ইয়োর চ্যানেল প্রেপারেশান ফর অল হ্যাশট্যাগ সিক্সটি ফোর ডিয়ার লার্নার্স ইট ইজ ইউর চ্যানেল আমি অলরেডি ম্যাক্রো লেসেন প্ল্যান টিচিং ভিডিও অর্থাৎ এক্সটার্নালের সামনে কীভাবে তোমরা টিচিংয়ের ডেমো দেবে তার উপরে একটি ভিডিও অলরেডি আপলোড করেছি এবং আজকে তারই লেসেন প্ল্যান তোমরা এক্সটার্নাল ফাইনাল কপিতে এই লেসেন প্ল্যানটি লিখবে এবং আমি কিভাবে ডেমো দেখিয়েছি সেটি বারবার করে দেখো বাড়িতে অনুশীলন করো তাহলে কিন্তু এক্সটার্নালের সামনে তোমরা ভালোভাবে ডেমো দিতে পারবে এবং এক্সটার্নালে কিন্তু এবার হানড্রেড মার্কস আছে সেটি ক্ষেত্রে তোমরা কিন্তু ভালো মার্কস তুলতে পারবে দেখে নাও ফাইনাল কপিটি কিভাবে বানাবে এক্সটার্নালের জন্য যদি তোমরা দুটি সাবজেক্ট তোমাদের পড়াতে হবে ইংলিশ বেঙ্গলির মধ্যে একটি ইভিএস এবং ম্যাথের মধ্যে একটি তোমরা যদি ভাবো যে বেঙ্গলি পড়াবে তাহলে কিন্তু এইটি তোমরা নোট ডাউন করে ফাইনাল কপিতে লিখে নিতে পারো দেখে নাও প্রথমে বিদ্যালয়ের নাম শিক্ষার্থী শিক্ষকের নাম ক্রমিক সংখ্যা বসাবে শ্রেণী তৃতীয় বিভাগ বসাবে শ্রেণীতে উপস্থিত শিক্ষার্থী সংখ্যা মোট শিক শ্রেণী শিক্ষার্থী সংখ্যার সময় চল্লিশ মিনিট তারিখ যেদিন এক্সটার্নাল এক্সাম সেদিনকার তারিখ বিষয় বাংলা একক ফুল আজকের পাঠ সমগ্র অংশ এবার দেখে নাও উদ্দেশ্যতে আমাদেরকে কি লিখতে হবে উদ্দেশ্য বিশেষ উদ্দেশ্যতে লিখবে ফুল সম্পর্কে ধারণা জন্মাবে ঋতু ভেদে ফুলের তালিকা করতে পারবে ফুল থেকে মধু পাওয়া যায় সেই সিদ্ধান্তে আসবে বিভিন্ন ফুলের ছবি আঁকতে পারবে বিভিন্ন ফুল দেখে চিনতে পারবে সাধারণ উদ্দেশ্যে ফুল সম্পর্কে আগ্রহ জন্মাবে ফুলের নাম তারা জানতে পারবে প্রয়োজনে প্রশ্ন করতে পারবে এবার লিখতে হবে উপকরণ কী কী উপকরণ ব্যবহার করবে উপকরণে কর্মপত্র চক ডাস্টার ব্ল্যাকবোর্ড নির্দেশিকা দণ্ড ছবি এবং পাঠ্য বইটিও লিখবে যেটি এখানে লেখা নেই কারণ বাংলা পড়াতে গেলে কিন্তু পাঠ্য বইটি লাগবে এবার পরবর্তী স্তর আমরা দেখে নেব সেটি কি আয়োজন স্তর আয়োজন স্তরে বিষয়বস্তু শিক্ষক শিক্ষিকা শিক্ষকের কাজ যৌতিকতা শিক্ষার্থীর আচরণ যৌতিকতার সময় প্রত্যাশিত বিভ্রান্তি উত্তর এই বলে তোমরা এইভাবে ছক করবে বিষয়বস্তুতে লিখতে হবে শ্রেণী দলে ভাগ পূর্বজ্ঞান যাচাই দলের নামকরণ ফুল সম্পর্কে আলাপ আলোচনা কর্মপত্র প্রদান শিক্ষিকা শিক্ষকের কাজে লিখবে শ্রেণীকক্ষে প্রবেশ করে শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করে তাদের শৃঙ্খলা বদ্ধ হয়ে শান্তভাবে বসতে বলবো এরপর শিক্ষার্থীদেরকে দলে ভাগ করে প্রতিটি দলের নামকরণ করবো পূর্বজ্ঞান যাচাই করার জন্য কয়েকটি প্রশ্ন করবো যেমন সেই প্রশ্নগুলি কী হতে পারে একবার দেখে নাও তোমাদের প্রত্যেকের বাড়িতে পুজো হয়তো তো পুজোতে যে মালা ব্যবহার করা হয় তা কি দিয়ে তৈরি তারা উত্তর দেবে তুমি তাদেরকে মোটিভেট করবে ইনস্পায়ার করবে বলবে হ্যাঁ ঠিক বলেছো যদি তারা ঠিক আনসার দেয় অহনা বলো তো কোনো একজন স্টুডেন্টের নাম ধরে তাকে কোশ্চেন জিজ্ঞেস করবে তোমার প্রিয় ফুলের নাম কি সে উত্তর দেবে আরোহী তোমার প্রিয় ফুল কি তারপর কোশ্চেন করবে সাদা রঙের একটি ফুলের নাম বলো তো এতে কি হবে প্রেষণা যৌতিকতাতে লিখতে হবে প্রেষণা সৃষ্টি মনোযোগ সৃষ্টি আগ্রহ সৃষ্টি মনোসংযোগ বৃদ্ধি এইগুলি হবে এবার দেখে নেব শিক্ষার্থীর আচরণ শিক্ষার্থীর আচরণে কী হবে শিক্ষার্থী ও শিক্ষকের মত বিনিময় হবে শিক্ষকের কথা শুনে শিক্ষার্থীদের দলে বলাবলি করে আলোচনা করবে প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবে প্রয়োজনে শিক্ষককে তারা প্রশ্ন করবে এই গেল শিক্ষার্থীর আচরণ এবার হল যৌতিকতা যৌতিকতাতে তোমরা লিখবে শিক্ষার্থী শিক্ষককে সৌজন্য দেখাবে শিক্ষককে মান্য করবে ফুল সম্পর্কে ধারণা লাভ করবে শিক্ষকের কথা শুনে উত্তর দেওয়ার চেষ্টা করবে এবং শিক্ষককে মান্য করবে আর এই আয়োজন স্তরের সময়টি কত আয়োজন স্তরের সময় কিন্তু দশ মিনিট এবার দেখে নেব প্রত্যাশিত বিভ্রান্তি আর উত্তর সংশয় সব ফুলে গন্ধ থাকে না এই নিয়ে তাদের সংশয় হবে উত্তরটি কোথা থেকে পারবে পাঠ আলোচনার পর বুঝবে বিষয়টি যে সব ফুলে গন্ধ থাকে না সংশয় মধু সব ফুলে পাওয়া যায় কি না তা নিয়ে সংশয় পাঠ্য পাঠ আলোচনার পর তারা বুঝবে এবার যে কোশ্চেনগুলি ধরা হয়েছিল সেগুলি সকল সকলে বলবে ফুল দিয়ে অর্থাৎ কোশ্চেন করা হয়েছিল তুমি কোশ্চেন করবে বাড়িতে পুজো কী দিয়ে হয় সবাই বলবে যে ফুল দিয়ে এবার স্টুডেন্টদেরকে জিজ্ঞেস করবে তোমার প্রিয় ফুল কী সেগুলিরই উত্তর দেওয়া হয়েছে গোলাপ রজনী একটি সাদা ফুল হলো টগর এইবার আমরা চলে যাব তার পরের স্তর তোমরা কিভাবে লিখবে এটি হলো থেকে গুরুত্বপূর্ণ উপস্থাপন স্তর বিষয়বস্তুতে লিখতে হবে ফুল কার লেখা সুখলতা রাও লেখিকা পরিচিতিতে লিখতে হবে উপেন্দ্র কিশোরের কিশোর রায়চৌধুরীর বড় কন্যা তার লেখা বই নতুন ছড়া বিষয় সংক্ষেপে লিখবে মানুষের জন্মের আগে পৃথিবীতে ফুল ছিল না পরীরা পৃথিবীতে ফুল নিয়ে এসেছে এটি লিখে দেবে এইবার শিক্ষকের কাজ দেখো দিয়ে আমি অর্থাৎ শিক্ষক প্রথমে শিক্ষার্থীদের সরব পাঠ করে শোনাবো অর্থাৎ পাঠ এই গল্পটি পড়ে শোনাব তারপর শিক্ষার্থীদের প্রত্যেককে মূল পাঠ এক একটি ভাগে ভাগ করে তাদেরকে সরবে পড়তে বলবো তারপরে আর কি শেখাতে হবে বোর্ড ওয়ার্ক করতে হবে শব্দার্থ ও বিপরীত শব্দ শেখাবো তোমরা বোর্ডে লিখে দেবে সেইগুলি ব্যাখ্যা বিশ্লেষণ ও মাঝে মাঝে প্রশ্ন করব। তারপরে এবার প্রত্যেক গ্রুপকে একটি করে কর্মপত্র দেব এবং বলবো তোমাদের নিজেদের মধ্যে আলোচনা করে কর্মপত্র পূরণ করতে ছবি বা চার্ট দেখিয়ে তাদের মৌখিক প্রশ্ন করে আজকের পাঠ সম্পর্কে ধারণা লাভ করতে সাহায্য করব। এইবার এর যৌতিকতা কি তোমরা বাচনিক ক্ষমতা বৃদ্ধি ও শ্রবণ ক্ষমতা বৃদ্ধি কারণ তারা পড়বে তাদের বলার ক্ষমতা বৃদ্ধি এবং শুনবে শোনার ক্ষমতা বৃদ্ধি পাবে শিক্ষার্থীদের বিষয়ের প্রতি আগ্রহ সৃষ্টি হবে শব্দ বৃদ্ধি হবে উৎসাহ বৃদ্ধি হবে ব্যবহারিক প্রয়োগ তারা শিখবে এবার শিক্ষার্থীর আচরণে আমরা চলে আসছি শিক্ষার্থীরা দলে বলাবলি করে আলোচনা করবে নিজেদের মধ্যে মতের আদান প্রদান করবে শিক্ষকের উত্তর দেবে শিক্ষকের প্রশ্নের উত্তর দেবে এবং প্রয়োজনে শিক্ষককে প্রশ্ন জিজ্ঞাসা করবে এবার চলে যাচ্ছি তার পরবর্তী যৌতিকতাতে কি হবে শিক্ষার্থীদের মধ্যে ফুল সম্পর্কে আগ্রহের বিকাশ হবে আর কি হবে শিক্ষার্থীরা উৎসাহ সহযোগে পাঠে মন দিয়ে কর্মপত্র পূরণের মাধ্যমে ফুল সম্পর্কে জানবে ও তারা ব্যবহারিক প্রয়োগ করবে গেল এইবার এর সময় উপস্থাপন স্তরের কত কুড়ি মিনিট এবার প্রত্যাশিত বিভ্রান্তি আর উত্তরে কি উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর পরিবার সম্পর্কে আরও জানতে চাইবে সব শব্দের সঠিক উচ্চারণ নিয়ে সংশয় তৈরি হবে ফুলের নাম করা দেন তার ফুলের নাম কারা দেন তা জানার আগ্রহ তৈরি হবে আর কি হবে উত্তর পাট আলোচনার সময় এগুলির উত্তর তারা পাবে তাহলে তোমাকে পাট আলোচনার সময় এই কোশ্চেনগুলির উত্তর দেওয়ার চেষ্টা করতে হবে সেই মতো করেই একটা ডেমো আমি অলরেডি আপলোড করে দিয়েছি যারা এখনও দেখো আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে নেব তোমরা অবশ্যই দেখে নেবে আর ফাইনাল কপিতে এই লেসেন প্ল্যানটি লিখে নেবে আর বারবার করে ওই ভিডিওটি দেখবে মূল্যায়ন স্তর বিষয়বস্তু আজকের বিষয় শিক্ষার্থীরা কতটা আয়ত্ত করতে পারলো তা জানার জন্য প্রত্যেককে কর্মপত্র প্রদান করব প্রয়োজনে মৌখিক প্রশ্ন করে মূল্যায়ন করব শিক্ষকের কাজে শ্রেণীতে প্রত্যেক শিক্ষার্থীকে একটি করে কর্মপত্র দেব এবং নির্দেশ বলি বুঝিয়ে দেব প্রয়োজনে তাদের তাদের সহযোগিতা করব উত্তর দানে এবার দেখে নেবো যৌতিকতা আজকের পাঠ সম্পর্কে ধারণা লাভ করবে শিক্ষার্থীর আচরণ কি শিক্ষার্থীরা শিক্ষকের কথা মান্য করবে এবং কর্মপত্র পূরণ করবে অবশেষে তা সময় মতো ফেরত দেবে এইবার দেখব যৌতিকতাতে কি রয়েছে যৌতিকতাতে সমগ্র পাঠ সম্পর্কে ধারণা লাভ ও ফুল সম্পর্কে আগ্রহ বিকাশ হবে সময় হলো মূল্যায়ন স্তরের মনে রাখবে দশ মিনিট প্রত্যাশিত বিভ্রান্তি আর উত্তর কর্মপত্র পূরণ করবে কোনো সংশয় দেখা দিলে শিক্ষক বুঝিয়ে দেবেন এইবার সংশোধনী পাঠ বলে একটি লিখতেও পারো না লিখলেও চলবে ওটি কিন্তু ম্যান্ডেটরি নয় যে লিখতেই হবে এবার হলো কর্মপত্র বা ওয়ার্কশিট এরকম একটি কর্মপত্র লিখতে হবে এবং তোমরা পড়ানোর জন্য এই কর্মপত্রটি ছোট ছোট কাগজে লিখে নিয়ে যাবে যারা তোমার ক্লাসে থাকবে শিক্ষার্থীরা ক্লাস থ্রি স্টুডেন্ট তাদেরকে এটি দেবে বিপরীত শব্দ লেখো জন্ম এর বিপরীত শব্দ লিখতে দেবে আলো বিপরীত শব্দ লিখতে দেবে রাত তারপরে ভরা এইগুলির বিপরীত শব্দ শব্দার্থ গভীর ভিতর কুড়ি পোশাকের শব্দার্থ এবং এখান থেকে কোশ্চেন শরৎকালে ফোটে এমন দুটি ফুলের নাম লেখো এইভাবে একটি কর্মপত্র লিখে তোমরা ছাত্রদের মধ্যে ডিস্ট্রিবিউট করতে হবে এইভাবে তোমরা ফাইনাল কফিতে সুন্দর করে কাটাকাটি না করে তোমরা লিখে ফেলো ফাইনাল কফিতে এটি যদি তোমরা বাংলার উপর ডেমনস্ট্রেশান দিতে চাও কারণ ইংরেজি এবং বাংলার মধ্যে একটি এবং ম্যাথ এবং ইভিএসের মধ্যে কিন্তু একটি বিষয়ে তোমাদের ডেমো দিতে হবে এটিতে কিন্তু এক্সটার্নাল কপিতে কিন্তু হানড্রেড মার্কস রয়েছে খুব ভালো করে কিন্তু তোমরা প্র্যাকটিস করো এর উপরে কিন্তু অনেকটা পার্সেন্টেজ নির্ভর করছে যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা নোটিফিকেশন অন করে ধারাবাহিক ফলো করতে থাকো তোমাদের জন্য এবার পরপর ডেমস্ট্রেশন ভিডিও কিন্তু আসবে